500-1000 বড় কথা না আপনারা জিনিসটা অরিজিনাল নেন কষ্টের টাকাটা কাজে লাগান। মোটরোলা S50 Fusion একেবারে নতুন মডেলের সেট এবং একদম নতুন 12GB 256GB একদম ফুল ফ্লেজ অরিজিনাল অথেন্টিক Reno 10 Pro 12GB 256GB সেই একটা ফোন আছে। কত পিস লাগবে আপনাদের? 6GB 128GB। হ্যাঁ, যারা অল্প বাজেটে ভালো একটা ফোন চান অবশ্যই চলে আসতে পারেন এখানে। আর এখানে কিন্তু বড় বড় মতন আজকেও আছে, দেখতে পাচ্ছেন প্রতিটা ফোনের সাথে চার্জার হেডফোন ফ্রি, টোটালি ফ্রি প্রতিটা ফোন হোক সেটা 8,000, 10,000, 20,000 বা 50,000। আর এখানে দেখেন স্যামসাংয়ের আজকে কিন্তু হিউজ কালেকশন পেয়ে যাবেন, পাশাপাশি অপো, ভিভো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, গুগল পিক্সেলের তো কত কালেকশন আছে, সোনির কালেকশন দেখতে পাচ্ছেন, এদিকে মোটোরোলার কিন্তু আজকে ভালো ভালো কিছু কালেকশন আছে, বক্সও কালেকশন আছে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, পছন্দের ফোনটা আশা করি এখান থেকে নিতে পারবেন। আর আমাদের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন অনিক ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। মোটামুটি আছেন নাকি? জি আলহামদুলিল্লাহ। অসুস্থ একটু ভাই নাকি? একটু অসুস্থ। আচ্ছা যাই হোক ভাই, একটু অসুস্থ আছে, যাই হোক আপনারা ভিডিওটা একটু না টেনে দেখবেন, তাহলে হয়তো ভালো ভালো ফোন কিছু পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, গত ভিডিওতে যা ছিল তো মোটামুটি সব কিছু সেল হয়ে গেছে। আচ্ছা লোকেশনটা বলে দেন ভাইয়া। আমাদের লোকেশনটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 আই পার্ক বিডি সি ব্লক টেলিটক কাস্টমার কেয়ার পাশে। আচ্ছা, আপনারা অনেকে ভুল করে থাকেন যে মার্কেটে আসার পরে দেখা গেছে বড় মার্কেট তো অনেকে চিনে না, এই জন্য প্রথমে মার্কেটে ঢুকবেন, মার্কেটে ঢোকার পরে আপনার লেভেল 4 এ চলে আসবেন, লেভেল 4 এ আসার পরে আপনি সি ব্লকে আসবেন। আচ্ছা, সি ব্লক টেলিটক কাস্টমার কেয়ার পাশে হচ্ছে আমাদের দোকান। আচ্ছা ঠিক আছে, ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার ভাই? আমাদের কুরিয়ার ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে ঢাকার ভিতরে 7 দিন, ঢাকার বাইরে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, আর 1 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে। বিশাল সুবিধা। জি আচ্ছা, শুরু করি তাহলে। আর প্রবাসী ভাইরা, গত ভিডিওতে অনেক ফোন আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, অনেক ফোন আসছে, প্রচুর পরিমাণ ফোন আসছে, তো সবাইকে ধন্যবাদ, আমার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য ইনশাআল্লাহ আমি দোয়া করব। আচ্ছা, প্রবাসীরাও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন, বাংলাদেশ যারা আছেন আত্মীয়-স্বজন তাদেরকে দিতে পারবেন। আপনাদেরকে কথা দিয়েছি, আপনারা প্রবাসী ভাইরা যারা অর্ডার করবেন আমি নিজ জিম্মা নিয়ে এবং নিজের হাত দিয়ে অবশ্যই 100% অথেন্টিক দেখে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আপনি বাইরে থেকে আইসা যে ফোনটা নেবেন আমি এখান থেকে আমি সেই ফোনটাই আপনাকে দিব ইনশাআল্লাহ। আচ্ছা কি দেখাবেন ফার্স্ট? আজকে প্রথম স্যামসাং থেকে দেখাই। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। কারণ কি, গত ভিডিওতে অনেকে বলছেন যে আমি তো ভাই 58,000-59,000 টাকা দিও আপনার S22 Ultra পাই, কিন্তু এখন এই কথাটার জবাব এখন বলতে চাচ্ছি যে আপনার ইউএস ভেরিয়েন্টের কিন্তু 8GB 128GB আর 8GB 256 এই 128GB অথবা 12 128GB উপরে কিন্তু আসে না, এটা তো শিওর। আচ্ছা, এটা ইউএসএল বাট 256GB 12GB 256GB, এটা আপনি অ্যাভেলেবেল চাইলেও একটা কেউ দোকানদার দিতে পারবে না। আচ্ছা, কারণ 12GB 128GB উপরে আসেই না, এই যে দেখেন 12256 ইউএস ভেরিয়েন্ট 12GB 256। এখন আপনাদেরকে কি বলবো, এটা লিগ্যাল প্রাইস এখনও 64,000-65,000 টাকা। কিছু কিছু মডেল আছে, মডেল সেম হইলেও কোয়ালিটি এক হয় না। তারপর কিছুদিন আগে আমরা 57-58 সেল করেছিলাম সিঙ্গেল সিমের মাল, ওগুলোর প্রাইসও কম। আচ্ছা, তো কত হয়েছিল আজকে এটা? এটা 62 রাখতে পারবো। 62 একেবারে অথেন্টিক ডিভাইস, গ্যারান্টি সহকারে একদম লিখিত গ্যারান্টি দেবো, অরিজিনাল ডিভাইস। আর একটু কমান যাইতো না? না, এটা আসলে কি ভাই, আমি বললাম 128GB আমরা 58,000-59,000 সেল করি, 12-128 GB 62,000 টাকা। 62,000 এটা আপনি অ্যাভেলেবল, আপনি টাকা দিয়েও পাবেন না। আচ্ছা, আপনি এবার যাচাই করে দেখেন অ্যাভেলেবল পাবেন। 62,000 টাকা। তারপরে হচ্ছে কি আর, এটা হচ্ছে কি 12GB 512GB 512GB এটা 512GB, এটা ফিজিক্যাল ডুয়েল সিম, আর এটা হচ্ছে একটা eSIM একটা ফিজিক্যাল সিম। আচ্ছা, তো 512GB 512GBটা হচ্ছে কি আপনি অনলি 64,000 টাকা রাখবো, একদম অরিজিনাল গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমাদের এখানে রিপাবলিক ফোন সেল করি না। 64,000? হ্যাঁ। আচ্ছা, 64,000 টাকা। তো পরে আমরা দেখতে পাচ্ছি S22 Plus, তারপরে হচ্ছে
আচ্ছা যাক, তারপরে বলছেন যেন এটা আর 500 টাকা কম রাখবো। আচ্ছা কত দিচ্ছেন তাহলে? 61500। আচ্ছা তারপর S22 Plus দেখেন এবার কাছে একেবারে অথেন্টিক ফুল ফ্রেজ ডিভাইস, এটা কিন্তু 256 জিবি টা। আচ্ছা একেবারে অথেন্টিক চমলক্ষ ডিভাইস, চমলক্ষ ভাইয়া। মানে এই ডিভাইসগুলো গত ভিডিওতে কিন্তু দিতে পারিনি, এখানে ইয়া ছিল না, যা ছিল আপনার ওটা অন্য ইয়ের ছিল, আজকে মাল ঢুকছে এইমাত্র আপনার সামনেই তো ঢুকছে। আচ্ছা হ্যাঁ দেখলাম, কত করে দেবেন আজকে S22 Plus? S22 Plus এটাকে 256 জিবির ভেরিয়েন্টের, এটা রাখবো অনলি আপনার 44,000 টাকা রাখবো। কত? 44,000? 44,000 একেবারে অথেন্টিক ডিভাইস, গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ। 8GB 256 জিবি, 8GB 256, এজন্য ওয়ান প্রসেসর, এজন্য ওয়ান প্রসেসর। আর এগুলোর মধ্যে আরেকটু বলে রাখা ভালো, অনেকে আপনার রিপাবলিশ নিতে গেলে হয় কি ওইগুলা বেশিরভাগ টাচ চেঞ্জ করা থাকে, তখন দেখা যায় যে ক্যামেরার সাথে টাচের সাথে মিলবে না, ঠিক আছে। কাস্টমার তো মনে করে যে মডেল এক হইলে প্রাইসও মনে এক হয়, এটা দিয়ে আমাদের কাস্টমার ভাইরা ভুল করে। আচ্ছা S23, S23 ওকে, S23 এটা হচ্ছে কি আপনার আমরা প্রাইসটা দিতে পারবো মাত্র 49,500 টাকা। কত? 49,500 টাকা S23, S23 8GB, 8GB 128 GB, 49,500 টাকা S22, S22 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 চমৎকার হবে। হ্যাঁ আচ্ছা S22 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি 8GB 256 GB, 38,000 টাকা। আর 8GB 128 GB রাখতে পারবো আমরা 36,000 টাকা। আচ্ছা সাথে চার্জার হেডফোন পেয়ে যাবেন, চার্জার হেডফোন সব পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা অরিজিনাল চার্জার পেয়ে যাবেন, এর সাথে যেটা যায় আর কি। তারপরে বালমোড এক পিস আছে। আচ্ছা বালমোড এক পিস আছে, অনেকে ফোন দিছিলেন আপনারা বালমোডার জন্য, এর মাঝে ছিল না, যাই হোক আসছে এক পিস পাইছি, এটা নিতে পারেন আপনারা, এটা প্রাইসও কম দিব, মাত্র 10,000 টাকা দিব। 10,000 টাকা, 10,000 টাকা। আচ্ছা বালমোড়ের মাত্র 10,000 টাকা ফোন, মাত্র 10,000 টাকা, 10,000 টাকা ফোন, 10,000 টাকা। আচ্ছা S21 Plus দেখেন কত স্পিড। আচ্ছা দেখতে পাচ্ছেন S21 Plus কিন্তু চমৎকার একটা ডিভাইস, এর ভিতরে কোয়ালিটি শেষ নাই, এর ভিতরে যেগুলো আপনার টাচ সেন্স করতে জানেন তারপরে কত সুন্দর থাকে। আচ্ছা দেখতে পাচ্ছেন S21 Plus, 8GB 128GB, 8GB 128GB, এটা কিন্তু eSIM সাপোর্টেড জি। আচ্ছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 120Hz ডিসপ্লে, এই যে কাজ করে কিন্তু দেখতে পাচ্ছেন, কত দিবেন পুরোটাই কাজ করবে 100, কারণ অরিজিনাল টাচ হলে আপনি দেখেন যে পুরোটাই অরিজিনাল কাজ করবে। কত দিবেন S21 Plus? আজকে প্রাইসে 33,000 টাকা। কত? 33,000 টাকা, 32 পাস করে দিতেন। আচ্ছা ঠিক আছে 32 পাস। আচ্ছা তা S21 একেবারে অথেন্টিক ডিভাইস, যে অথেন্টিক ডিভাইস আপনি ব্যাকশেলটা দেখলে বুঝতে পারবেন এবং এই যে ডিসপ্লে ইয়াটা দেখলে বুঝতে পারবেন। আচ্ছা এতটুকু নিশ্চয় দিতে পারবেন, S21 নেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে, গ্যারান্টি সহকারে, হ্যাঁ গ্যারান্টি সহকারে। কত করে দেবেন? এগুলো অরিজিনাল আছে, 256 GB প্রত্যেকটাই, 256 GB, 256 GB এগুলো। আচ্ছা দেখতে পাচ্ছেন S21 256 GB, কত করে? একেবারে অথেন্টিক ডিভাইস, এটা রাখবো আপনার অনলি 28,500 টাকা। কত ভাইয়া? 28,500 টাকা, একেবারে অথেন্টিক ডিভাইস গ্যারান্টি সহকারে, 256 GB, 28,500 টাকা, সাথে চার্জার হেডফোন সহ। ভাই কিন্তু আসলে ব্যাপারটা কি জানেন, উনি মাল কিনে একটা একটা কইরা খুঁজে খুঁজে দিয়ে দশ পিস, দুই পিস, তিন পিস, এইজন্য ওনার প্রোডাক্টগুলো একটু মানে কোয়ালিটি ভালো থাকে। আর এবারে যে অনেকে যারা বিক্রি করে দেখা যায় অনেক ধরনের প্রোডাক্ট থাকে, ভালো মন্দ খারাপ সব সেম, একটা মডেলে 2-3,000 টাকা কম থাকে। কারণ কি আমি আপনাকে আজকে ক্লিয়ার করে দিই, যাদের মেধা থাকবে অবশ্যই আমার একটা কথাই বুঝবেন, তিনটা গ্রেড হয়েছে রিপাবলিশে, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। যদি রিপাবলিশের ভিতরে তিনটা গ্রেড হয় তাহলে এবার হিসাব করে দেখেন যে এক একটা মালের এক একটা রেট হবে, এটাই স্বাভাবিক। আর এখানে আর কিছু বিশ্লেষণ করার মতো কিছু নাই। আচ্ছা দেখতে পাচ্ছেন তারপরে এখানে আছে রিপাবলিশের মধ্যেও ভালো মন্দ আছে, এখন আপনি কি বলবেন? তাহলে অরিজিনাল মালে কোনো গ্রেড হয় না, অরিজিনাল মাল তো অরিজিনাল মালই, রিপাবলিশে গ্রেড হয় তিনটা, তাও এই গ্রেডের উপর একটা মানুষ চালাইতে পারে, ইউজ করতে পারে মোটামুটি ভালো, কিন্তু সিগারেটটা তো একদম বাজে, অথচ সিগারেটটা দেখবেন যে একদম আরও ফ্রেশ, মনে হবে যে এই মাত্র প্যাকেট খুলছে। আচ্ছা ঠিক আছে, তো কত দিচ্ছেন এটা? তো একটা সেট ফ্রেশ হইলেই যে ভালো হবে, আবার আনফ্রেশ হইলেই যেই হবে, বিষয়টা এরকম না। অনেক ভিডিও করছেন দেখেন তো এটা ডিসপ্লে, আচ্ছা ডিসপ্লেটা দেখলেই শান্তি, কালারটা দেখলেই শান্তি। ক্যামেরা S25G, S20 এর ক্যামেরা চমৎকার থাকবে এটা স্বাভাবিক, কিন্তু আপনি ডিসপ্লেটা দেখেন না, অরিজিনাল ডিসপ্লে যেটা রাউন্ড শেপ আর টাচের ডিসপ্লে আলাদা, মানে রিপাবলিশেরটা আলাদা, কেবা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা চমৎকার হবে, কত দিচ্ছেন? না একদম বলের মতো একটা ডিসপ্লে, যেমন মনে হচ্ছে অরিজিনাল ডিসপ্লের কালারই কোয়ালিটি অন্যরকম। কত দেবেন এটা? ফিনিশিং কোয়ালিটি অবশ্যই কিন্তু চলে আসতে পারেন, 8GB 128GB এর ভিতর বেস্ট একটা কালেকশন হবে।
আচ্ছা S10 8GB 128GB ভিউয়ার্স কত করে দেবেন আজকে ভাইয়া? এটা আজকে প্রাইসটা দিব হচ্ছে মাত্র 19500 টাকা। কত? 19500 টাকা। হ্যাঁ 19500 টাকা। সাথে চার্জার হেডফোন, চার্জার হেডফোন সহ পেয়ে যাবেন, ঠিক আছে? তারপরে A82 কোয়ান্টাম 2, কোয়ান্টাম 2 A82 তো অরিজিনাল খুব কম পাওয়া যায়। একেবারে অরিজিনাল অথেন্টিক ডিভাইস দেখেন, রিফ্রেশটা দেখেন, কোয়ান্টাম 2 দেখতে পাচ্ছেন, রিফ্রেশটা দেখেন অনেক ভালো কিন্তু। হ্যাঁ এটা কিন্তু 120Hz ডিসপ্লে রিফ্রেশ রেট হবে, ঠিক আছে? আচ্ছা কত হচ্ছে, এই যে হাই দেখতে পাচ্ছেন কত হচ্ছে ভাইয়া? এটা আজকে প্রাইসটা দিচ্ছি মাত্র 21000 টাকা। কত? 21000? 21000 টাকা অরিজিনাল ডিভাইস ভাই, অরিজিনাল ডিভাইস। হ্যাঁ অরিজিনাল। আচ্ছা অরিজিনাল ডিভাইস। তারপরে? তারপরে হচ্ছে কি আপনার A53 অসাধারণ একটা ডিভাইস। এই যে দেখেন A53। আচ্ছা আজকের প্রাইসটা দিব খুব সুন্দর। তারপরে হচ্ছে কি আপনার A23 5GB রেন্টের এটা মাত্র 15000 টাকা। গত ভিডিওতে যা ছিল আপনার ভিডিওর সাথে সাথে শেষ হয়ে গেছে। আচ্ছা দেখতে পাচ্ছেন সোনি এক্সপেরিয়া, এই যে এইটা আছে সোনি এক্সপেরিয়া 5.3 ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, বর্তমান সময়ের সবচেয়ে রানিং একটা ডিভাইস। আর কেন রানিং হবে না ভাই, লাখ টাকার ফোন এখন হাজার টাকায় বিক্রি হচ্ছে। হ্যাঁ আচ্ছা, আর সেটা দেখতেও তো সুন্দর। কত দিচ্ছেন আজকে এটা ভাই? এটা আজকে প্রাইসটা দিব মাত্র 19000 টাকা রাখবো। কত? 19000 টাকা। 19000 টাকা রাখবো। আচ্ছা দেখতে পাচ্ছেন চার্জার হেডফোন সহ মাত্র 19000 টাকা হলে নিতে পারবেন সোনি এক্সপেরিয়া 5.3। তারপর হলো 5.2 আছে এদিকে। আর যারা চার্জার না নেবে তাদের জন্য 18500 টাকা রাখবো। চার্জার না নিলে 18500 টাকা। আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে আছে আবার সোনি এক্সপেরিয়া 5.2 8GB 128GB নাকি ভাইয়া? হ্যাঁ ওয়াটারপ্রুফ ডিভাইস, ওয়াটারপ্রুফ ডিভাইস। এটা 5.2টা রাখবো আমরা অনলি 15500 টাকা। তারপরে এই যে একটা ডিভাইস সেটা হচ্ছে কি আপনার এক্সপেরিয়া 10 Mark IV, খুব জনপ্রিয় একটা ডিভাইস। 10 Mark IV 5000mAh ব্যাটারি দিয়ে, 7A দামি এবং হেডফোনটাও দামি, টাইপ সি কারণ কি ভাই এই যে দেখেন অরিজিনাল ডিসপ্লেটা, এই যে দেখেন মনে হবে যেমন কার্ফের মতো লাগে। আর যেটা হচ্ছে টাচ চেঞ্জ করা থাকে ওটা ফ্ল্যাট, ওটা দেখলেই বোঝা যায়। আচ্ছা কত করে দিচ্ছেন? যেমন গতকালকে আমার একটা মাল উইগুরের ভিতরে ঢুকছিল, একটা পড়ছিল, পরে আবার পার্টির সাথে চেঞ্জ করে ফেলাইছি। আচ্ছা একেবারে অরিজিনাল ডিভাইস। কারণ অনেকেই মডেল এক মনে করেন, আপনারা গত ভিডিওতে পিক্সেল আলহামদুলিল্লাহ অনেকে বলছেন যে ভাই পিক্সেল 6 একটু রেট বেশি হয়ে যায়। দেখেন আমার এক পিস ডিভাইস কি আছে, যারা চিনছে দোকান আসছে যারা দেখছে যে অরিজিনাল, অরিজিনাল হিসাবটাই আলাদা, 500-1000 বড় কথা না। আপনারা জিনিসটা অরিজিনাল নেন, কষ্টের টাকাটা কাজে লাগান। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই ডিভাইসটা আনলে আমরা ওইটা 24-5 সেল করতে পারতাম। আচ্ছা কারণ কোয়ালিটির মধ্যে অনেক কিছু ডিপেন্ড করে। কত করে দেন? সামান্য অল্প টাকার জন্যই মানুষ কিন্তু বেশি টাকা ঠকে না। আচ্ছা আজকে মাত্র 25500 চার্জার হেডফোন সহ, এটা একটা চার্জারের দাম আছে আপনার 2500 টাকা চার্জার হেডফোন সহ, 25500 টাকা একদম অথেন্টিক ডিভাইস গ্যারান্টি সহকারে ইনশাআল্লাহ। আচ্ছা তারপরে আছে 6A। তারপরে 6A কত পিস লাগবে দেখেন? 6A গত গ্রিডে যেগুলো ছিল ওই যে আলহামদুলিল্লাহ নতুন করে ঢুকছে গতকালকে আবার, কত পিস লাগবে?
এখন 5A 5G দামে 6A পাওয়া যাচ্ছে, তাহলে কেন কিনবেন না আপনারা? অনেক আছে দেখেন, 6A তাহলে 6A কত পিস লাগবে আপনাদের? 6GB 128GB, হ্যাঁ কত দিচ্ছেন? 5A 5G টাকা দিয়ে আপনি 6A পাচ্ছেন, তাহলে এটা অনেক 128GB, হ্যাঁ কত দিচ্ছেন? মাত্র 22500 টাকা চার্জার হেডফোন সহ, 22500 টাকা চার্জার হেডফোন সহ। আচ্ছা চার্জার হেডফোন সহ 22500 টাকা, 22500 যার যেটা পছন্দ হয় দেখে নিতে পারবেন, দেখে নিতে পারবেন, অনেক কোয়ান্টিটি পেয়ে যাবেন। কিন্তু ভিউয়ার দেখতে পাচ্ছেন পিক্সেল, হ্যাঁ আচ্ছা এখন কি আমরা একটু পিক্সেল 6 আমরা একটু এই মাথা থেকে শুরু করি, কি কি আছে এখানে ভাই? তারপর OnePlus 11R, 11R, 16GB 256GB, 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 256
মাত্র 39,500 টাকা। আচ্ছা, তারপরে মোটরোলা ভাই, মোটরোলা এস ফর এস এস 50 ফিউশন, এস 50 ফিউশন, এস 50 ফিউশন একেবারে নতুন মডেলের সেট এবং একদম নতুন, মাত্র 32,500 টাকা। একদম নতুন মডেলটা, একেবারে নতুন, জাস্ট অল্প কিছুদিন ইউজ হয়েছে। কত দিছেন? 32,500 টাকা। আচ্ছা, চার্জার হেডফোন সহ। পরেরটা, তারপরে হচ্ছে আপনার এস 40 নিউ, এইচ 40 নিউ, এস 40 নিউ মাত্র 29,529 টাকা রাখবো। দেখেন একদম নতুন, 29,000 টাকা, 29,000 একদম নতুন, মানেই কিন্তু ঝাঁকিতে আলো। আচ্ছা, তারপরে একদম নতুন নিয়ে, তারপরে হচ্ছে এস 40, এইচ 40, এই যে দেখেন মোটরোলা এস 40, এটাও 29,000 টাকা রাখবো, একদম ফুল ফ্রেশ ডিভাইস, কোনো খোলা কাজ করা হয়। 29,000 টাকা? হ্যাঁ, 29,000 টাকা। আচ্ছা, 29,000 টাকা, এটা ইয়ার অফ করা আছে। তারপর রিয়েলমি, রিয়েলমি 11 প্রো, 11 প্রো মাত্র 25,500 টাকা। 11 প্রো মাত্র, মাত্র 25,000 টাকা। কার ডিসপ্লে, কার ডিসপ্লে, চার্জার, হেডফোন সহ 25,500 টাকা। 8GB 16GB? হ্যাঁ, 8GB 16GB, 25,500 টাকা, 8GB 16GB। তারপরে রিয়েলমি স্পিড এডিশন, রিয়েলমি স্পিড এডিশন 140Hz ডিসপ্লে। আচ্ছা, দেখতে পাচ্ছেন ফ্ল্যাট ডিসপ্লে, ভিতর চমৎকার হবে। হ্যাঁ। আচ্ছা, কত দিচ্ছেন ভাইয়া এটা? আজকে প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 15,500 টাকা। 15,500 টাকা স্পিড এডিশন, অনলি 15,500 টাকা। তারপরে ওপো একটা নতুন মডেল, একেবারে লেটেস্ট মডেল এবং কোনো ড্যান স্কেচ নাই, একেবারে লেটেস্ট মডেল। হ্যাঁ, ওপো, ওপো এফ 27 প্রো, ওপো এফ 27 প্রো, এফ 27 প্রো প্লাস। আচ্ছা, এফ 27 প্রো প্লাস, সেই ফোন হবে, এফ 27 প্রো প্লাস 5G। আচ্ছা, দেখতে পাচ্ছেন 8GB 256GB, জি জি। আচ্ছা, 8GB 256GB কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছেন, মাত্র 32,500 টাকা। কত? 32,500 টাকা, সাথে চার্জার হেডফোন, 32,500 টাকা। হ্যাঁ, আচ্ছা, ভালো রেট দিয়েছেন, চার্জার হেডফোন সহ 32,500 টাকা। তারপরে ওপো রেনো 10 প্রো, রেনো 10 প্রো 12GB 256GB, একদম ফুল ফ্রেজ অরিজিনাল অথেন্টিক রেনো 10 প্রো 12GB 256GB, সেই একটা ফোন হবে। জি, ক্যামেরা দেখেন ভাই, অসাধারণ। কত দিচ্ছেন এটা? এটা আজকে প্রাইসটা দিব হচ্ছে মাত্র 33,000 টাকা। 33,000? 33,000 টাকা। আচ্ছা, অনলি 33,000 টাকা, 12GB 256GB, 256GB। তারপর হচ্ছে F23, F23 খুব সুন্দর একটা প্রাইস দেবো, আর সেটাও একেবারে অথেন্টিক ডিভাইস, এর নতুন মডেল, এগুলো কিন্তু পুরান মডেল না, মার্কেট প্রাইসে মোটামুটি 30,000 উপর আছে। কত দিচ্ছেন? এটা ব্যাটারি ব্যাকআপও খুব ভালো, আপনার 5000mAh ব্যাটারি করছে, এটা 8GB 256GB। এটা কত দিচ্ছেন? 8GB মাত্র আপনার 17,500 টাকা। 17,500, 17,500 টাকা। আচ্ছা, তারপর ভিভো V20 7 Pro, 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 V
তারপর তারপরে মার্বেল এডিশন, মার্বেল এডিশন T2 Pro দেখেন কত সুন্দর একটা ডিভাইস, একদম স্লিম একটা ডিভাইস, একদম নতুন মডেলের সেট T2 Pro, T2 Pro অসাধারণ, যেমন ক্যামেরা সব দিক থেকে, ইনডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে, আবার স্লিম কার্ভ একেবারে। আচ্ছা কত এই ডিভাইসটা আমরা প্রাইস দিচ্ছি? মাত্র 26000 টাকা, মাত্র 26000 টাকা, অনলি 26000 টাকা করে নিতে পারবেন।
তারপরে Y100A Y100A খুব সুন্দর একটা ডিভাইস, 8GB 128GB ব্যাটারি এম এর সব দিক থেকে খুব বেস্ট একটা ডিভাইস। কত দিচ্ছেন? আমরা প্রাইসটা দিচ্ছি মাত্র 16,000 টাকা, মাত্র 16,000 টাকা, 8GB 128GB। তারপরে T2X এই একটা ডিভাইস আছে কম টাকার ভিতরে, অসাধারণ একটা ডিভাইস, চমৎকার হবে, চমৎকার মানে অসাধারণ। মাত্র 15,000 টাকা রাখবো, 15,500 টাকা ছিল, 15,000 টাকা রাখবো, 15,000 টাকা। এটা 8GB 128GB, এটা 6020 ডাইমেনসিটি দেওয়া, এটা গেমিং ডিভাইস। কত? মাত্র 15,000 টাকা, 8GB 128GB। হ্যাঁ, 8GB 128GB। Redmi 13C এটা একেবারেই নতুন, জাস্ট খালি বক্সটা আসে নাই, একদম নতুন। Redmi 13C আচ্ছা, কত দিচ্ছেন? 11,500 টাকা, মাত্র 11,500। ওকে, 11,500 টাকা। তারপরে সিন 7 একোয়াসের, হ্যাঁ একোয়াসের সিন 7। সিন 7 এটা নিতে পারেন আপনারা, একেবারে ফুল ফ্রেজ ডিভাইস, মাত্র 14,500 টাকা রাখবো। সিন 7 14,500 টাকা, কোথাও এডিট পাবেন না। আচ্ছা, 14,500 সাথে চার্জার হেডফোন পেয়ে যাবেন। তারপরে যে তারপরে একটা ডিভাইস আছে অসাধারণ একটা ডিভাইস, এটা খুব সুন্দর একটা ডিভাইস, আপনারা এটা দেখেন, ক্যামেরাটা যদি দেখেন, চমৎকার ক্যামেরা ভাই, এগুলো অনেক দামি দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর ক্যামেরা। কিন্তু কত করে দিচ্ছেন আজকে এটা ভাই? আজকে প্রাইসটা দিব খুব সুন্দর, কিন্তু কার্ভ, মিনি কার্ভ, সেমি কার্ভ। আচ্ছা, কত দিচ্ছেন এটা? মাত্র 16,500 টাকা ফ্ল্যাগশিপ, 16,500, 16,500 দিয়ে ফ্ল্যাগশিপ দিবে, 8,800 জিবি। হ্যাঁ, এই যে দেখেন কার্ভ দিচ্ছে, 16,500 লাগে কার্ভটা। হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর, 16,500 টাকা, 16,500 টাকা। আচ্ছা, R6 আছে? R6 আছে অ্যাভেলেবল, কোনো সমস্যা নেই। R6 12GB 128GB, R6টা আমরা রাখবো মাত্র 19,500 টাকা, ওটা রেট দিয়ে 16,000-17,000 টাকা, তাই উডির সাথে তার হিসাব করে লাভ না। আচ্ছা, লাইকা? হ্যাঁ, লাইকা এটা হচ্ছে কি, আপনার নিতে পারেন লাইকা লেসন, হ্যাঁ 12GB 128GB, এটা আমরা প্রাইসটা দিচ্ছি মাত্র 12256 জিবি, এটা 12256, 23,000 টাকা, চার্জার লাইকা অনলি 23,000 টাকা, চার্জার হেডফোন সহ। আচ্ছা, বক্স সহ কয়েকটা ডিভাইস আছে এদিকে দেখলাম, যেমন ইয়ে আছে স্যামসাং A54, একেবারে অথেন্টিক ডিভাইস, ইনশাআল্লাহ নিতে পারেন গ্যারান্টি সহকারে। A54 এটা কিন্তু 256GB ফিজিক্যাল ডুয়েল সিম, এটা সিঙ্গেল না, না ফিজিক্যাল ডুয়েল সিম। কত দিচ্ছেন এটা? মাত্র 29,500 টাকা। কত? 29,500, 29,500 টাকা। আচ্ছা, 29,000, এটা কিন্তু 256GB অ্যাভেলেবল পাওয়া যাবে, 500 টাকা। তারপর হচ্ছে S20FE, এটার জন্য কত ভিডিও আপনাকে ফোন দিয়েছেন, এটা কিন্তু 5GB র্যাম, এটা অ্যাভেলেবল পাওয়া যায় না, যদিও ফিজিক্যাল ডুয়েল সিম বক্স অরিজিনাল। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার ওপো রেনো 6 প্রো, খুব জনপ্রিয় একটা ডিভাইস, 12GB 256GB কার্ভ ডিসপ্লে, খুব জনপ্রিয় একটা ডিভাইস আপনারা জানেন, এটা আমরা প্রাইসটা দিচ্ছি মাত্র 28,500 টাকা, 28,000 টাকা রাখবো, 28,000 টাকা। আচ্ছা, তারপরে খুব জনপ্রিয় একটা ডিভাইস রিয়েলমি 8 খুব জনপ্রিয় একটা ডিভাইস আপনারা জানেন, এটা ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে, একটা গেমিং ডিভাইস, কোয়ালিটি ভালো, এটা আজকে প্রাইসটা দিচ্ছি মাত্র 16,000 টাকা। আচ্ছা, 16,000 টাকা, বক্স সহ, অরিজিনাল চার্জার সহ, বক্স সহ, অরিজিনাল চার্জার সহ। হ্যাঁ জি। তারপরে F17 Pro, এটা রাখবো মাত্র 15,500 টাকা, 15,500 টাকা, 8GB 128GB, না 8GB 128GB। তারপরে S1 Pro, এটা সর্বকার নামকরা একটা ডিভাইস, বক্স চার্জার সহ, হ্যাঁ বক্স চার্জার সহ, দেন ক্যামেরাটা দেখেন, চমৎকার ক্যামেরা, 8GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গার, মাত্র 13,500 টাকা, 13,500, S1 Pro, আচ্ছা, অনলি 13,500 টাকা।
মোটামুটি মনে হয় কালেকশন আমাদের আজকে, হ্যাঁ আজকে এই পর্যন্তই ছিল, আলহামদুলিল্লাহ অনেক ডিভাইসই ছিল, আর প্রত্যেকটা ডিভাইসই ফ্রেশ, আরও ডিভাইস চলে আসবে আজকে। তো আপনারা অবশ্যই আসবেন ইনশাল্লাহ, আর গত ভিডিওতে আপনারা অনেকেই আসছেন, আবার অনেকে বিশ্বাসতার সাথে নিচ্ছেন ইনশাল্লাহ, আপনাদের আমানত নষ্ট হবে না, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করতে পারবেন। আচ্ছা, যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার, প্রথমে 2020 টাকা, 40 টাকা, বাকি টাকা কুরিয়ার অফিস থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে ভিউয়ার্স, তার কথা বাড়াচ্ছি না, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খেলা।